জে আর মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের মধ্যে একশো আঠাশ জন প্রার্থী বহির্ৰাজ্যের তাদের ক্ষেত্রে পিআরটিসির আবশ্যকতা কার্যকর হবে না কারণ জেআরবি টির নিয়োগ প্রক্রিয়া শুরুর পরে এই সিদ্ধান্ত হয়েছিল সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভায় এই তথ্য জানানো হয়েছে চলতি অর্থবর্ষে জেআরবিটির মাধ্যমে প্রকাশিত মেধা তালিকায় একশো জন বহিরাজ্যের প্রার্থী রয়েছে রাজ্য বিধানসভায় কর্মবিনিয়োগ দপ্তরের মন্ত্রীর দেওয়া তথ্য থেকে জানা যায় জিআরবিটির মেধা তালিকায় উনিশশো জন প্রার্থীর নাম রয়েছে তাদের মধ্যে একশো জন প্রার্থী বহিরাজ্যের মহিলা প্রার্থীর সংখ্যা তিনশো জন মেধা তালিকার উনিশশো জন প্রার্থীর মধ্যে তিনশো জনকে বিভিন্ন দপ্তরে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে দপ্তরের মন্ত্রী আরও জানিয়েছেন রাজ্য সরকারের ঘোষণা অনুসারে পিআরটিসির বিষয়টি জেআরবিটির নিয়োগ প্রক্রিয়ার আওতায় আসেনি কারণ পিআরটিসির আবশ্যকতা নিয়ে রাজ্য সরকারের ঘোষণার অনেক পূর্বেই জেআরবিটির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল রিপোর্ট আগরতলা টিভি